করে শুরু করেছে, এই যে জরিমানা পঞ্চায়েত অফিস বন্ধ, এই যে গন্ডগোল করছে, এতে আমরা দুটো ধরনের লোক দেখছি। একটা কে? একটা হলো 11 সালের আগে যারা অত্যাচারী ছিল সিপিএম, অমিয় পাত্র, মনোরঞ্জন পাত্র, যারা হাতিয়ার ছিল, যারা পাত্র স্যার, যারা আমাদের কোতলপুর, জয়পুর, শিয়র, বৈতাল, যারা বিভিন্ন জায়গায় হুদার নামে রতনপুর থেকে শুরু করে সর্বত্র যারা অত্যাচার করেছিল সিপিএম এর গুন্ডা হারমাদরা, যাদের হাত দিয়ে নেতাই গণহত্যা, যাদের হাত দিয়ে ছোট আনারিয়া, যারা কানে বন্দুক নিয়ে চপ্পল পরে নন্দীগ্রামে গেছিল মানুষ খুন করতে, সেই লোকেরা 11 সালে তৃণমূল কংগ্রেস আসার পরে অনেকে ভয়ে জনরোষে পালিয়ে গেছিল। সেই লোকগুলো তারা নিজেদের জামা বদলে লাল জামা খুলে দিয়ে গেরুয়া জামা পরে তারা নতুন দেবদি বলেছিলেন 21 জুলাই, বোতলটা নতুন মদটা পুরনো। তারা তৃণমূল কংগ্রেসের কর্মী মমতা ব্যানার্জির সৈনিকদের উপরে অত্যাচার করেছেন। আমরা এদেরকে ছাড়ব না। আমরা গণতান্ত্রিক ভাবে লড়াই করে রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, পুলিশ প্রশাসন আইন মেনে আমরা ব্যবস্থা নেব। 90 ভাগ ঠান্ডা হয়ে গেছে, এখনো কোথাও কোথাও ফুটফাট ছোটখাটো চলছে, এটাকেও কি করে থামাতে হয়? যেমন অসুখ তেমন ওষুধ, আর আমি এই সব ব্যাপারে স্পেশালিস্ট, আমি করেছি, আমি স্পেশালিস্ট, আমি নন্দীগ্রাম করেছি, জঙ্গল বল করেছি, আমি মুর্শিদাবাদে কংগ্রেসটাকে নড়িয়ে দিয়ে চলে এসেছি, দুটো এমপি জিতেছে আমাদের, তাই আমি এটা করতে পারবো, জায়গাটা আমার চেনা, আমি এখানে দলকে নিশ্চিতভাবে ঘুরে দাঁড় করিয়ে আবার যাতে তৃণমূল কংগ্রেস আগের জায়গায় যায় সে কাজ নিশ্চয়ই আপনাদের সহযোগিতা নিয়ে করব। আর একটা সম্প্রদায় তার জন্য আমার কোনো মায়া মমতা নেই। কেন নেই? আপনারা ক্ষমতায় এসে কেউ বা তারা একজন দুজন, তারা মানুষ যা চায় না, নেত্রী যা বলেনি, দলের যা নীতি নয় তার বাইরে করেছেন, অবৈধ তালিখাদানে যুক্ত হয়েছে, আমরা কেন আপনাদের প্রোটেকশন দেব? মালের দায়িত্ব আর নেই, দলের নীতির বাইরে গিয়ে খারাপ কাজ যারা করেছে তাদের দায়িত্ব দল নেবে না, কারণ দল ওইসব অর্থ নেয় না, ক্ষমতা ব্যানার্জি ওই নীতিতে চলে না। আর যারা তৃণমূল কংগ্রেস করতে গিয়ে সিপিএম এর সঙ্গে যুঝেছেন, জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে যারা সিপিএম কে হারিয়ে 11 সালে আমাদেরকে ক্ষমতায় এনেছেন, তাদের মাথায় যদি বাড়ি পড়ে আমরাও কি করে কোমর ভাঙতে হয় গণতান্ত্রিক ভাবে জানি, সে কাজ আমরা করবো।